এক একটা পার্টির জন্য এক একটা টপ। আমি যখন 10 বছর আগে এসেছিলাম সেই সময় থেকে আছে, আর এখানে দুইটা উট পাখি আছে। আজকে ব্লগটা সুপার টুপার ইন্টারেস্টিং আছে, বিকজ আজকে আমি এসেছি ক্যারোয়া বাগানে মিনি ম্যানগ্রোভ বন। আর এত সুন্দর যে মিনি ম্যানগ্রোভ বন আমার লাইফে এমন দেখিনি, কারণ আমি আজকে সেকেন্ড টাইম আসলাম। আমি আগে একবার এসেছিলাম অনেক ছোটোবেলায়, এখান থেকে 8-10 বছর আগে। মানে সেই সময়ের তুলনায় যে এখন এত ডেভেলপ হয়েছে সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও। সো লেটস গো। হ্যালো, ওয়েলকাম লেখা। আমরা ভিতরে প্রবেশ করছি। আসলে জায়গাটা এত সুন্দর, যে গোল পাতা গাছ, তারপরে এখানে কেওড়া গাছ, বিভিন্ন গাছ, যে এটা ম্যানগ্রোভ বনে যেটা থাকে সেটাই এখানে পাবে। এটা হচ্ছে জায়গাটা অনেক ছোট, সেজন্য মিনি ম্যানগ্রোভ বন বলা হয়েছে। এখানে অনেক হরিণ, এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। এখানে দেখলাম যে একটা সিংহ আর্কিটেক্ট করা আছে, তোমাদেরকে দেখাই। আমি এখন ম্যানগ্রোভ বনের মধ্যে প্রবেশ করছি। এত সুন্দর জায়গা, বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশ, যে এখানে মানুষ আসে বিনোদন করতে। প্রতিদিন বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ থাকে। আর এখন আমরা এসেছি প্রায় এখন 2টা বাজে, অনেক রৌদ্র, আর আমি জানি না তোমাদেরকে সেইভাবে দেখাতে পারবো কিনা। আমরা বন্ধুদের সাথে আসছি। পল্লব, এই যে অনেক সুন্দর জায়গা, আমার ওই সাইডে ইন্ডিয়া। আসলে এত সুন্দর জায়গা যে আমার ধারণার বাইরে। এখানে চর পড়ে, অনেক বাতাস, আমি তোমাদেরকে দেখাই। আর প্রচুর রৌদ্র, সেইভাবে ভিডিওটা ক্লিয়ার আসতেছে না। এদিকে ইন্ডিয়া, আর আমরা যখনই আসি আমার মন চায় যে আমি ইন্ডিয়াতে চলে যাই। দেখো, তোমাদেরকে দেখাই। আমার পাশে ইন্ডিয়া, আর ওই একটা লঞ্চ যাচ্ছে, বোট, অনেক সুন্দর লাগতেছে কারণ অনেকদিন পরে আসলাম। এই সাইডের এই রাস্তাগুলো ভেঙে গেছে, কারণ এখানে আগে অনেক সুন্দর রাস্তা ছিল, এখন ভেঙে গেছে। এখানে আবার নতুন করে কাজ করতেছে। এখানে ঢোকার আগে লেখা ছিল যে কাজ চলছে ভিতরে। আর এখন যে সময়টা, এটা হচ্ছে একটা সিজন, এই সিজনে সব মানুষরাই ঘুরতে আসে এখানে। আর এখানে ব্লগারের সরাসরি, আমার ওই সাইডে এক ফ্রেন্ড ব্লগ বানাচ্ছে। এখানে এর উপরে ওঠা নিষেধ, এখানে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলা উচিত। এই ম্যানগ্রোভ বন থেকে অনেক টাকার ক্যাওড়া বিক্রি হয় প্রত্যেক বছর, যে একটা আর্নিং হয় এখান থেকে সেটা বিশাল অ্যামাউন্টের, কারণ এখানে প্রচুর প্রচুর পরিমাণের ক্যাওড়া গাছ আছে। সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই, এগুলো সবই ক্যাওড়া গাছ, কারণ এটা হচ্ছে বাংলা বাঙালি নাম বলতে গেলে ক্যাওড়া বাগান। আর এখানে হচ্ছে সুন্দর বন না, এটা হচ্ছে ক্যাওড়া বন। এখানে সুন্দর আর্কিটেক্ট করা আছে। যে একটা কুমির দেখলাম। আমি এখন যাচ্ছি একটা শিশু পার্কে। শিশু পার্কটা অনেক সুন্দরভাবে তৈরি করছে। আমি এখন একটা নদীর ধারে দাঁড়িয়ে আছি, ছোটো খাটো খাল। আর এই খালের পাশে অনেক আর্কিটেক্টস করা আছে, এখানে বক আছে, কুমির আছে। এটা মিনি ম্যানগ্রোভ বনে একটা ঐতিহ্য, কারণ যে এখানে যারাই ঘুরতে আসে তারা এখানে এসে ছবি তোলার জন্য ব্যস্ত থাকে।
ছবি তোলা, ভিডিও করা, এখানে এত সুন্দরভাবে সাজানো আছে সব কিছু। এই যে শিশু পার্ক, এত সুন্দরভাবে সাজানো আছে যে একটা পেঁচা, তারপরে এখানে হরিণ, এখানে বাচ্চাদের যে খেলনার জায়গা, তারপরে এখানে একটা মাঝে একটা গাছ লাগানো আছে, এখানে কিছু খরগোশ হরিণ বসার জায়গা, ওখানে খেলনা, বিভিন্ন জায়গা। এখানে এত সুন্দরভাবে যে মনোরম পরিবেশ, ভারতের স্পিড বোট যাচ্ছে, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আমার এই সাইডে বা ছোট বাচ্চাদের জন্য ট্রেন আছে, অনেক সুন্দর। এই জায়গাটা নতুন বানাইছে, আমি যখন আসলাম এটা ছিল না। আসলে এত রৌদ্রের মধ্যে ভালোভাবে ভিডিও বানানো যাচ্ছে না। এখানে মিনি ম্যানগ্রোভ বনন বলা হয়েছে, আসলে এই জায়গাটা একটু স্বল্প সেজন্য মিনি বলা হয়েছে। আর এটা হচ্ছে ম্যানগ্রোভ বনের মতনই, সব কিছুই এখানে আছে। আসলে এর ভিতরে যে এত সুন্দর পরিবেশ, আসলে ধারণার বাইরে। আমরা এই এলাকায় যখন আসি তখনই এই ম্যানগ্রোভ বনে আসি, কারণ অনেক সুন্দর লাগে জায়গাটা, এত গভীর জঙ্গল। বন্ধুরা আছে, বন্ধুরা অনেক টায়ার্ড। বউর কর।